স্বার্থের কাঁটা তারে কে যে কাটে কারে বোঝা বড় দায়, কারো চোখে আলো কারো বা ধূসর কালো, বাঁচে হতাশা বোঝা বড় দায়, বাঁচে হতাশা বোঝা বড় দায়। অগ্নিপথ 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 অগ্নিপথ। মানুষই হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু। আমার তো মনে হচ্ছে তোমার ভাই চায় না তারাতের সাথে তোমার বিয়ে হোক, সেজন্যই বলছি এটা একদম সিক্রেট রাখো। আমাদের কাজ যখন করবার তখন আমরা করব, ওকে? কি দেখছো বৌমা, তোমার শাশুড়ি মাম্মি তোমাকে সত্যি বলছে না মিথ্যা বলছে? না না মাম্মি, না। আপনি এতক্ষণ যে কথাগুলো বলেছেন সব সত্যি, সব সত্যি। এই প্রথম আপনি আমার মনের কষ্টটা বুঝতে পেরেছেন, আমার ভালোবাসার শক্তিটা আপনি দেখতে পেয়েছেন মামি। মামি, এই বাড়ির হবু পুত্রবধূ হিসেবে আপনার সব কথা বিশ্বাস করা আমার দায়িত্ব, আমার কর্তব্য। মানুষের সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস, আর বিশ্বাস থেকেই তো ভালোবাসার শুরু। মামি মামি, এই যে ডায়েরিটা, এই ডায়েরিটার আমার কাছে আর কোনো মূল্য নেই মাম্মি, অর্থহীন। এটা এটা আপনি আপনার কাছে নিন, রাখুন, ফেলে দিন, জ্বালান পোড়ান যা খুশি তাই করুন, আমার কিচ্ছু আসে যায় না মাম্মি। আপনি নিয়ে নিন, এটা নিয়ে নিন, আমি চাই না। না না না, আমার এটা লাগবে না। তুমি তুমি কেন বুঝতে পারছো না, এখন তুমি আর আমি একই নৌকার যাত্রী বৌমা। আমাদের মধ্যে যে বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে সেখানে এই ডায়েরির কোনো জায়গা নেই বৌমা, ওটা আমার আর দরকার নেই, ওটা তুমি তোমার কাছেই রাখো। এটা তোমার কাছে রাখলেও যা, আমার কাছে রাখলেও তা। যে গোপন ঘটনাকে গোপন রাখার জন্য এত কিছু, সেটা তো আমরা দুজনেই গোপন রাখবো, তাই না মাম্মি? আজ আপনি আমাকে বৌমা বলে ডেকেছেন, আজকের পর থেকে আপনার সব দুঃখ কষ্ট যন্ত্রণা সব আমার, আপনার সব প্রবলেম আমি সলভ করব মাম্মি, আমি। পৃথিবীতে কেউ আর কোনোদিন আপনাকে কোনো কষ্ট দিতে পারবে না, কবিতা জীবন দিয়ে দিবে কিন্তু আপনার গায়ে ফুলের টোকাটা পর্যন্ত লাগতে দেবে না। আমি আপনাকে কথা দিচ্ছি মামি, কথা দিচ্ছি, এই গাড়িটার আমার আর কোনো প্রয়োজন নেই মামি। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুখী হতে পারি, ব্যাস। এই ডায়েরিটা আপনার কাছে রাখুন মামি, আজকের পর থেকে এই ডায়েরিটার আমার আর কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, রাখুন। ছোটবেলায় পড়েছিলাম কলম নাকি তলোয়ারের চেয়েও শক্তিশালী, এই বয়সে এসে তার মর্ম বুঝলাম। কোথাকার কোন হাসমত আলী ডায়েরির পাতায় দু চার লাইন কি লিখে গেছে, ব্যাস আমার জীবন শেষ। বৌমা, সত্যি মেয়েদের মতো এত ইমোশনাল ফুল আমি জীবনে দেখিনি, জীবনে না।
এনিওয়ে ডিয়ার বৌমা, এবার তুমি তোমার গ্রামে ফিরে যাওয়ার রাস্তা দেখো। আজ রাতেই আমার ছেলের বিয়ে হবে, আর কাল সকালে তুমি তোমার জীবনের সবচেয়ে কঠিন সত্যের সম্মুখে দাঁড়াবে। কবিতা বৌমা। কেউ কি আছেন? ব্যাপারটা কি তো আপনি কি সাহেব সাহেব? আমি আপনাকে ফোন করেছিলাম। ও আইসি, তা বলুন কি জন্য ডেকেছেন? আপনি তো হাসু মামাকে খুঁজছেন, তাই না? হাসু মামা? ওই যে যিনি আপনাকে ফোন করেছিলেন। বলেছিলেন যে আপনার মায়ের ব্যাপারে ইনফরমেশন দেবেন। আপনি এসব কথা জানলেন কি করে? তাছাড়া হাসু মামার সঙ্গে আমার কোনো দেখা হয়নি। ইনফ্যাক্ট ওনার সঙ্গে আমার জাস্ট ফোনে কথা হয়েছিল। সে কি হাসু মামার সঙ্গে আপনার দেখা হয়নি?
হাসু মামা আপনার মায়ের ব্যাপারে কোনো ইনফরমেশন দেননি? না, এসব কিছু হয়নি। তবে হ্যাঁ, দুই তিনবার মিস্ট্রিয়াস কল এসেছিল, দেখা করবেন বলেছিলেন, বাট আমার সঙ্গে কোনো দেখা করেননি। আশ্চর্য, হাসু মামা আপনাকে কিছুই বলেননি? আপনার মা কে, কোথায় থাকেন? উনি যদি বলতেনই তাহলে কি আমি এভাবে পাগলের মতো খুঁজে বেড়াতাম? এনিওয়ে, আপনি কি জানেন সেটা আমাকে বলুন, আমার তারা আছে। না না স্যার, এটা তো একদম ঠিক না। হাসু মামা যে ব্যাপারটা এতদিন ঝুলিয়ে রাখলো, আর আমার সঙ্গে দেখা হতেই আপনি তাড়া দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে স্যার, তার আগে আপনি বলুন, আপনার মা কি বেঁচে আছেন নাকি উপরে চলে গেছেন? স্কাউন্ডেল, আর একবার আমার মায়ের মৃত্যুর কথা বললে আমি তোকে জ্যান্ত কবর দেব। ইডিয়েট! আরে আরে, কি অদ্ভুত মানুষ রে বাবা, এ কি! আচ্ছা আপনি হাসু মামার খবর জানেন না, আপনার মায়ের খবর জানেন না, তো না জানলে মায়ের সঙ্গে দেখা হবে কি করে? সাই আইডেন্ট, তুমি আমাকে এখানে ফাজলামি করার জন্য ডেকেছ? আমার ইমোশন নিয়ে তুমি ইয়ার কি করছো? লজ্জা করছে না তোমার? স্যার 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 স্যার, আপনি কিন্তু আমাকে ভুল বুঝেছেন। আমি কেন স্যার আপনার ইমোশন নিয়ে ইয়ার্কি করতে যাব? আমি তো স্যার ওই ফ্যাক্টস অ্যান্ড ফিগারটা মেলানোর চেষ্টা করছিলাম। তবে স্যার, হাসু মামা যদি থাকতেন তাহলে আপনার এই সমস্যা একটা তুড়ি দিয়ে সমাধান করে দিতেন। স্যার আমিও কিন্তু সেই চেষ্টাটাই করছি। স্যার আপনি কি না স্যার ওই ফিল্মের হিরোর মতো এসে চেপে ধরলেন স্যার, এটা কিন্তু ঠিক না স্যার। এনিওয়ে, আমি একটা খবর বলতে পারি। আর স্যার সেটা হচ্ছে আপনার মা বেঁচে আছে, স্যার এই শহরেই আছে। কি বলেন ভাই, আমার আমার মা বেঁচে আছে এই শহরে? ভাই আমি আই এম সরি, আই এম রিয়েলি সরি ভাই। ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, আপনি শুধু বলেন আমার মা কোথায় আছে, কেমন আছে, কীভাবে আছে। আপনি যত টাকা চান আমি আমি সব দিয়ে দেবো আপনাকে, সব। আমি আমার মাকে ছাড়া বাঁচব না, প্লিজ ভাই। স্যার স্যার স্যার, আমি তো আপনাকে মরতে দেবো না। যান স্যার যান, আমি আপনার কাছে ওয়াদা করলাম, আমি আপনার সঙ্গে আপনার মায়ের দেখা করিয়ে দেব। স্যার আপনি আমার নেক্সট ফোনের জন্য অপেক্ষা করুন, সেদিন আপনার মায়ের সঙ্গে আপনার দেখা হবে। তবে স্যার সেদিন আমার ডিমান্ডটা পূরণ করে দেবেন স্যার, আপনি আপনার মাকে পাবেন। আসলে কি জানেন, আমি আমি এই আশা নিয়ে বেঁচে আছি। আচ্ছা বলুন তো, আমার মানে আমি আমার মাকে কবে দেখতে পাবো, মানে কবে? স্যার একটু সময় তো লাগবেই, এতগুলো বছরের ব্যাপার, অনেক রহস্য স্যার, একটু তো মেলাতে হবে। স্যার ঠিক হয়ে যাবে স্যার, নো প্রবলেম, ঠিক হয়ে যাবে। দেখুন আমি আমি আসলে বাংলাদেশে আসা পড়েন, আমি আমি অনেক ট্রাই করেছি আমার মাকে খুঁজে পাওয়ার জন্য, আমি আমি কোথাও পাইনি। আপনি একমাত্র ভরসা, প্লিজ প্লিজ ডু সামথিং, প্লিজ। আপনি যেমন আপনার মায়ের জন্য অস্থির হয়ে আছেন স্যার, আপনার মাও তো নিশ্চয়ই আপনার জন্য অনেক অস্থির।
না না, আমার মা কি করে জানবে যে আমি আমি তাকে খুঁজছি? আর আমি এই শহরে আছি। খুব বড় পার্টি, অনেক টাকা চাই আমার, অনেক অনেক টাকা। আচ্ছা কবিতা, তুই কি করতে যাচ্ছিস বলতো? আমি তোকে বারবার বলছি ওই জিনাত মির্জার সঙ্গে তুই লাগতে যাস না, তুই আমার কথা শুনছিস না কেন? তুই তো জানিস না ওই মহিলা কত ভয়ঙ্কর, আর তুই বলছিস ওই মহিলাকে তুই ফাঁদে ফেলেছিস। আরে বোকা মেরে, ওই মহিলাকে তুই কেন? পৃথিবীর কেউ ফাঁদে ফেলতে পারবে না, কেউ না। আমি বলি কি, তুই এই বাড়ির বউ হওয়ার স্বপ্ন বাদ দে মা, বাদ দে। তুই তো জানিস না এরা কত ভয়ঙ্কর, এরা মুহূর্তের মধ্যে রং বদলায়। এরা যেদিকে সুবিধা দেখে সেদিকে হাল ধরে। কিন্তু এরপর থেকে আর রং বদলাবে না মা, আর বদলাবে না। দেখো কালকের মধ্যে সব ডিসিশন ফাইনাল হয়ে যাবে, তারপর বিয়ে শানাই বাজবে, তালা তার কবিতার বিয়ে শানাই, আমি এই বাড়ির বউ হব মা। মির্জা বাড়ির বউ, এতদিন তো ছেলের শ্বশুর বাড়িতে থেকেছ, থেকে তো দেখলে কত অপমান কত ধিক্কার তোমাকে সহ্য করতে হয়েছে। এরপর মেয়ে শ্বশুর বাড়িতে থাকবে, দেখো মা কত আদর কত যত্ন কত সম্মান পাও তুমি, দেখে নিও। শুধু আরেকটু অপেক্ষা করতে হবে। এবার তুমি যাও তো মা, ঘুমাও, রাত অনেক হয়েছে, কাল সকালে কথা হবে, যাও। কিন্তু তালাতের বিয়ে তো সোহার সঙ্গে ঠিক হয়ে আছে মা। আজ রাতে এই বাড়িতে একটা নাটক হবে, মহানাটক। সেই নাটকের এন্ড ক্লাইম্যাক্সে তুমি ভালোবাসার জয় দেখবে, আমার ভালোবাসার জয়। কাল সকাল থেকে এই বাড়িতে আর কেউ সোহান নামটা পর্যন্ত উচ্চারণ করবে না, কেউ না।